দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শুক্রবার ও শনিবার বন্ধ থাকলেও নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির চিত্র ভিন্ন। প্রতিষ্ঠানের সকল পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার, আর শুধুমাত্র শনিবার ক্লাস করলেই চলে। প্রতি সপ্তাহে মাত্র একদিন পরীক্ষা ও একদিন ক্লাস করে চার বছর পর এখান থেকে পাওয়া যায় উচ্চতর শিক্ষার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে পাঁচ দিন ১২ ঘন্টা ক্লাস করেন। এখানে নিয়মিত শিক্ষার্থীদের চেয়ে চাকরিজীবী শিক্ষার্থী দ্বিগুণ। প্রতিষ্ঠানের মোট ৭৮১ জন শিক্ষার্থীর মধ্যে ২৬০ জন নিয়মিত ও ৫২১ জন চাকরিজীবী শিক্ষার্থী। আমাদের আরএসটিউতে সপ্তাহে তিন দিন ক্লাস, বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এবং আমাদের পরীক্ষাগুলো এর মাঝামাঝি হয়। আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট। এখানে নিয়মিত ক্লাস হয়, আমাদের টিচাররা অনেক ভালো, তাদের নিয়মিত ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়টির ১৫টি বিভাগে পাঠদানের অনুমতি থাকলেও পাঠদান করানো হয় ১২টি বিভাগে, আর বন্ধ থাকে সোমবার ও মঙ্গলবার। মফস্বল বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। তো আমাদের এখানে দুই ধরনের কোর্স চালু আছে, একটি নিয়মিত বা রেগুলার, আর একটি অনিয়মিত। নিজস্ব ক্যাম্পাস না থাকায় নাটোর শহরের চক্রামপুর এলাকায় পাঁচতলা ভাড়া বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। তোকিয়ায় আমাদের নিজস্ব জায়গা কেনা হয়েছে, নিজস্ব ক্যাম্পাসে ওখানেই করা হবে, এই লক্ষ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৩ সালের ৬ অক্টোবর রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে পাঠদানের অনুমতি দেয় সরকার। ২০১৪ সালের জানুয়ারি থেকে পাঠদান শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, নাটোর।